চলতি বছর মৌসুমি ভারী বৃষ্টি ও ভূমিধসে এশিয়া জুড়ে বাড়ছে প্রাণহানি ভারত পাকিস্তান চীনসহ দক্ষিণ পূর্বাঞ্চলের জাপান দক্ষিণ কোরিয়া ও ফিলিপাইনের বন্যার পাশাপাশি দেখা দিয়েছে ব্যাপক ভূমিধস। বন্যা ও ভূমিধসে শতাধিক মৃত্যু দেখেছে ভারত ও পাকিস্তান এছাড়া ফিলিপাইনে আগাম ঘূর্ণিঝড়ের সতর্কতা দিয়েছে কর্তৃপক্ষ প্রায় দু সপ্তাহ ধরে ভারত ও চীনের বিভিন্ন প্রদেশে টানা বর্ষণ ও ভূমিধস অব্যাহত রয়েছে ভারী বৃষ্টিপাতে ৪৫ বছরের ইতিহাসে যমুনার পানিতে প্লাবিত হয়েছে দিল্লি শহর বৃষ্টিতে দিল্লির নতুন নতুন আরও বহু এলাকা প্লাবিত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস ভারতের উত্তরপ্রদেশ হিমাচলে ব্যাপক বন্যার পাশাপাশি ভূমিধসে কয়েক হাজার সড়ক ধসে গেছে ভ্রমণে নিষেধাজ্ঞাসহ অতি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হতেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা বন্যায় পাকিস্তানেও মৃত্যু দেখেছে শতাধিক পাঞ্জাবে ব্যাপক ক্ষতির পাশাপাশি অন্য প্রদেশেও দেখা দিয়েছে ব্যাপক বন্যা চীনে অস্বাভাবিক ভারী বৃষ্টিতে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে বেশ কয়েকজনের মৃত্যু সহ অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চাংচিং নদীর প্রবল স্রোতে ধসে গেছে বহু ভবন এশিয়ার উন্নত দেশ জাপানেও গেল সপ্তাহে বন্যায় দ্বীপ থেকে চার লাখ বিশ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে ফিলিপাইনও এদিকে দক্ষিণ কোরিয়ায় তিন দিন ধরে চলা প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধ্বসে সাতজনের মৃত্যু হয়েছে এতে নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন ভূমিধসে কয়েক হাজার বাসিন্দাকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে benefit those DBC news Desk.